না করার চাইতে লেট করে করা ভালো। তো ফাইনালি করলাম। আগে কি আসাল না আসাল ভুলে দা, আগে শহীদুলের সরকার আসলে এখন হলো মিলনের সরকার। তুই যদি আগের সরকারের মতোই কাজ করস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এগুলা কি কাঠ? তো ফাইনালি আমাদের খামারটা আমরা ঠিকঠাক করতেছি। এই দরজাটা আপনারা দেখছেন এর আগে ভাঙে একবারে তছনছ হয়ে গেছিল, এটা রিপেয়ার করছি। এই খামারের বয়স আমার এখানকার বাড়ির বয়সের চেয়েও বেশি, বাড়ি করার আগে খামার করছিলাম। এই যে এখানে একটা সুন্দর সিঁড়ি আছিল ছাগলের ঘরের, তো কাঠমাটা একবারে পইছে কি অবস্থা, মানে 4 বছরের মতো বয়স হয়েছে, 4 বছর এই কাঠগুলো নষ্ট হয়ে গেছে। যদিও মাছার কাঠ নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট বেড়াটারা নষ্ট হয়ে গেছিলো, তো সেগুলো আবার এই যে নতুন করে রিপেয়ার করছি। এই যে এই সাইডের উপগ্রেড করা হয়েছে, ওদিকে এখনও অনেক কাজ আছে, আস্তে আস্তে সব আমরা করব। আমার প্ল্যান আছিল যে আমার বাড়ির কাজ একদম শেষ করে তারপরে খামারের কাজে হাত দিব, বাট আসলে গরু ছাগলের এখানে খুব অসুবিধা হইতেছিল। হাঁস মুরগিরও অসুবিধা, সব কিছু আলাদা আলাদা না করলে এখান থেকে আসলে প্রফিট করা অসম্ভব। পরে চিন্তা করলাম যে বাড়ির কাজ বাড়ির মতো চলতে থাক, এর পাশাপাশি এই কাজগুলো আগায় নিয়ে যাই। এর মধ্যে নতুন যেটা হয়েছে, নতুন আর একজন মেহমান আসছে আমাদের এখানে, এই যে এটা পুরে সেটা এই কিরে, আমি আরও আমার গরু রে করতেছি, তার গরু ওট আসে কে, তো এত আগে ঘুমাইছে কে হয়েছে কে? আপনার হাতে গপ্প করতেছে আর গোবর হলো যে এদিক দিয়ে খুঁজতেছে, তো এটা কোনো কথা? যাই হোক, তুই যে গোবর ডাইনে খুঁজলি, হ্যাঁ না আমার কথা শোন, যাই হোক ওই তো ডুগি ওইটা পোস্ট পুইব দুর্গন্ধ ছড়াইবো এই শুনাই দেবো, তাহলে কি লাভ হলো? এটা তোর কর্মস্থল, তাহলে তোর কর্মস্থল সুন্দর রাখার দায়িত্ব কার? ওর জিনিসটা হুরছি হুরা নে কাল কেমন, এটা তো হুরার কোনো পরিবেশই নাই ভাই, গরু কষ্ট তো পুষে পায় ব্যথা পাইবো, তো পায় ব্যথা পাইবো, তাহলে এগুলা বিকালে একজন কয়েকজন মহিলাই নে বিকালে ভাঙ্গে না ব্যক্তি উড়া না বিকালে ভাবে তাল উঠিয়ে দিয়ে উঠিয়ে দিয়ে করে বালি দিয়ে বালি হলে ই হবে বেশি খাবো, মারি দিরে ফালে না ইকরা এনে দিছি কে নিয়ে দিছি, যেমন কাল কেমন মোটর দিয়ে ভালো করে ধুয়ে মারছি দিন না একটু দিয়ে মানে ক্লিয়ার না আমবা ধুইলে আর খালি মারি দেব, তো আর ওই যে হে যেটা কইছো ওইটাই করা লাগবো, এডি উঠাইয়া এই যে গরু সকালে বাইর করে দিয়ে তারপরে এরম উঠাইয়া সন্ধ্যার মধ্যেই যাতে আবার আনন্দ যায়, ঠিক আছে? আমি দেখো ওই জান্ডি কই কয়েন তোর আঙ্কেল লোক আছেন কয়, আরে এই যে ফ্যান, এই ফ্যানে তো বাতাসই লাগে না, এই যে পরিষ্কার করছ না কে, এগুলো কি কামলা আইনা আরেকজন আনে দন্নাবো না পরে হানি কর, ফ্যানও নষ্ট হইতেছে গরু বাতাস পাইতেছে না। কুরবানির ঈদ আসতে তো মোটামুটি আরো 8-9 মাস হয়ে যাবো, তাই না? রেডি ইনশাল্লাহ। তো তার আরে আমি একটা গরু দিছিলাম, মানে ওর মা রে দিছিলাম, হ্যাঁ তো সেই মা দাম ছিল 35,000 টাকা, সেটাও 70,000-80,000 টাকা বিক্রি করছে, বিক্রি করার পর ওটার পেট থেকে হলো এই ছেলে বাচ্চাটা হয়েছে। ও হাঁপাইতেছে কে ঘটনা কি? হ্যাঁ মানে ওই যে বোল্ডার করে দিয়ে, ওই যে মুখে রোদ লাগছে, তাহলে তো সমস্যা, তাহলে আরো ভালো করবার যে আবার খারাপ করলাম নাকি? আর এ আবার অনেক জমি দাঁড়িয়ে দেখেন সবগুলারে খেয়ার দেওয়া হয়েছে, আমার গরু খেয়ার খাইতেছে, আর এর জন্য হলো ঘাস, মানে তারা নানি আর তারা ঘাস কেটে কেটে খাওয়া, এটার অভ্যাস খারাপ মানে ফলাইছে। আর এত নোংরা খাই এটা, এটা দেখাইত না ওই যে ইরা মন ডিলিয়ন দে ডিলিয়ন দে কে কাল কাল না ওই যে জঙ্গল কাটা আমাদের থাকি ভাই ওঠা, আগে কি আসাল না আসাল ভুলে দা, আগে শহীদুলের সরকার আসলে এখন হলো মিলনের সরকার, তুই যদি আগের সরকারের মতোই কাজ করস, শহীদুলের কাম এগুলা, এই যে এই লোহার জিনিস মাটিতে থাকলে এগুলা ভালো থাকবো, তারপরে দোষ হবো যে জিনিসের, এটা তো এই বৃষ্টির মধ্যে এনে রাখাই উচিত না, এটা রাখবি গড়ে কাজ শেষ হবো আবার আবার আনবি, এটা গড়ে নিয়ে রাখবি এখন থেকে। আমি যদি আপনার না ছবি একাই দিই যে আমার এমনি করে ঘর বানিয়ে দেওয়া লাগবো, এমনি করে পারবেন না, মানে স্টেপ বাই স্টেপ আপনারা আমি বোঝাই দেবো যে এইভাবে 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 আপনি খালি করবেন, ঠিক আছে দিমনি তাইলে।
হাঁসের জন্য আলাদা একটা ঘর, মুরগির জন্য আলাদা একটা ঘর, মানে আলাদা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আর মিলন, এই খামারের দায়িত্ব হন তোর, তুই আর একবারও কবি না যে আগে আম্বাসাল, আগে অম্বাসাল, অমুক অ্যাম্বাকরসাল, তুই তোর মতো করে সাজিয়ে গুছিয়ে নে, তার জন্য যা লাগবো আমার কবি, যে আমার এটা লাগবো, আমার এটা দেন, ঠিক আছে না? আমি যদি না দেই তখন কবি যে আমি কইছিলাম আপনার দেন, তোর তোর কইতে হবে, কথা বুঝছস? কোথায় কোথায় ঠিক করা লাগবে, যেমন এই যে এই দেখ, এই যে এই যে এন দিয়ে খাটাইশ আইফো আর যাইবো, বেজি আইফো আর যাইবো, উমর থেকে জিনিসপত্র চাপ পড়ছে, এগুলো হারাই, জঙ্গল বানিয়ে রাখছো, উনি বেজি বেজি বয়ে থাকবো, মানে শোন, আগে আমার এনাইলে 30-40টা করে মুরগির যে বাচ্চা থাকতো মুরগির হাতে, এখন দেখাচ্ছে একটা মুরগির বাচ্চা আছে নাকি, এটা একটা মুরগির ওই যে ডিম পারে না, হাজি বন্ধ হতো নাই কোনো হানে, কোন ঘরে দিয়ে থাকছো, ওনে ডিম পারে না, ডিম পারে না, দুইটা বাচ্চা খবর নাই, খবর নাই না, ডিম পারে ঠিকই, এই যে বেজি মেজি খাটা সিমাটা এসে গেলে নেওয়া যায়, ইন্দুরেও নেওয়া যায়, তুই হলো উপরে ঝুলে ঝুলে দিবি, এই কটা হাজি এই না না, এই যে এই এটার ভিতর দিয়ে ওটার ভিতর দিয়ে মুরগি ওই ওটার ভিতর দিয়ে এরকম ঝুলে ঝুলে দিবি, আজকে গোসল না করালে মনে হয় ভালো হইতো, খাবরা খাল ওই যে ওই জায়গা তো আজকে ডালাই দিতেছি, তাহলে এই জায়গায় তো রাত থাকা লাগবো, বুঝছেন না, এখন কিন্তু রোদার মুখ লাগে নাই, আগে একবার পিট পর্যন্ত গেত, চারে লাগছে অর্ধেক, তারপরও মন্দির ভালো, আর এই জায়গায় বানানো হইতেছে হইলো হাঁসের ডিম পাড়ার ঘর নাকি, আমার কাছ থেকে কি আর কিছু জানার আছে? কি আমি যে ইয়েটা আপনার হচ্ছে কি কয় বেটটা করছি, এই বেটটা কি এই পর্যন্তই হবে না আরো কিছু করা লাগবে? না এই পর্যন্তই করনা হলো, এই যে এটুক বাড়াই দিন, এটুক বাড়াই দিন, এটুক এটা পরে এটা বাড়াইলে গরু উঠতে পারবে, দেখা হালকা নিচে রাখলে না, নিচে রাখলেও ঢালাই দিয়ে দিও, এই জায়গাটাও ঢালাই দিয়ে দিও, আচ্ছা এটা একটা প্রবলেম তো না, পরে এই 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 ঘর পরবর্তীতে করা যাবে আর কি, এই যে ফাইনালি আমাদের গরুর ঘরটা ঢালাই দেওয়া হয়ে গেছে, ঢালাই প্লাস এই যে ড্রেন, মানে এটা আসলে আমারই বোকামি ছিল, এতদিন করি নাই, আলসামি করে খালি কইছি যে খামার সরাই নিম, খামার সরে নিম, কিন্তু ওই সরে আর নেওয়া হইতেছিল না, হ্যাঁ, তো যার কারণে আসলে এতটা দেরি, না করার চাইতে লেট করে করা ভালো, তো ফাইনালি করলাম। ডিম পাড়ার ঘর সাধারণত অন্ধকার করে বানানো লাগে, এনে হলো হাঁসই রাখা যাবো, বুঝছো না শম্পা, এখানে হাঁসগুলাই আলাদা করে রাতের বেলা রাখা যাবো, মানে ডিম এত ঘন ঘন কে পাঠাম, তবে এটা একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো এই প্লাস্টিকের এই নেটটা বেশি দিন টিকে না, এর চেয়ে তুমি ওই যে এই ই দিতা ওগুলা দিলে ভালো হতো, কারণ এর আগে তো এমনি নেট শেয়াল কামড় দিয়ে ছিঁড়ে ওই হাঁসের বাচ্চা নিয়ে গেলো বিষটা, মনে নাই, এগুলাই তো ওই যে কবুতরের ঘরে দিয়েছিলাম, এগুলা শেয়ালে কামড় দিলেই কাটা যায়, ছাগলের ঘরে সিঁড়িটা আবার নতুন করে করা হয়েছে।